তোমাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে। আজকের আমাদের বিষয় সেই মানে নবম অধ্যায়ের যে গত ক্লাসে বলে দিয়েছিলাম সমস্যা 17, সেই সমস্যা 17 আলোকে আমরা আজকে তোমাদের অঙ্কগুলো করাবো এবং তোমরা সবাই ক্লাসে থাকবে এবং তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দিবে যে আজকের অনলাইন ক্লাস শুরু হয়েছে। বইয়ের সমস্যা 17 একটু দেখো তো তোমরা। আহমেদ কোম্পানি লিমিটেডের উৎপাদন সংক্রান্ত তথ্য নিম্নরূপ। তোমাদের যদি দেখতে কোনো সমস্যা বা কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে করবে, তাহলে আমি দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে বইয়ের যে সমস্যা 17, বইয়ের সমস্যা 17, সেই বইয়ের সমস্যা 17 যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আছে বইয়ের কত পেজে দেখো, বইয়ের 9-এর 47 পৃষ্ঠায়। কত পৃষ্ঠায়? 9-এর 47। তোমরা এখান থেকে দেখে নিতে পারো আর ইচ্ছা করলে আমার সাথে থাকতে পারো। সমস্যা 17, আহমেদ কোম্পানি লিমিটেডের উৎপাদন সংক্রান্ত তথ্য নিম্নরূপ। মানে আহমেদ যে কোম্পানি তারা যে উৎপাদন করে সেই উৎপাদন সংক্রান্ত তথ্য নিম্নরূপ। এরা দুটো জিনিস দিয়েছে, একটা তাদের 800 এককের জন্য উৎপাদন দিয়েছে আর একটা 1000 এককের জন্য উৎপাদন দিয়েছে। 800 একক যখন তারা উৎপাদন করে তখন তাদের কাঁচামালের ব্যয় 3200 টাকা এবং 4000 টাকা। 800 একক উৎপাদনের জন্য কাঁচামালের ব্যয় কত? 3200 টাকা এবং 4000 টাকা। মজুরি ব্যয় আছে কত? 1600 টাকা এবং 2000 টাকা। এবং উপরি ব্যয় আছে কত? 4000 টাকা এবং 5000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি সেই পরিবর্তনশীল ব্যয়ের কথা মনে আছে, যে ব্যয় উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ব্যয় বাড়ে, উৎপাদন হ্রাসের সাথে সাথে ব্যয় কমে, একক প্রতি ব্যয় কী থাকে? একই থাকে। তাকে আমরা কোন ধরনের ব্যয় বলবো? পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা একটু দেখি, এই যে কাঁচামাল আছে 3200 টাকা, এই 3200 ভাগ দেব কত? 800 একক দিয়ে ভাগ দাও। 800 একক দিয়ে ভাগ দেওয়া হয় কত? 4। এই 4000 এককের যদি 4000 টাকাকে যদি 1000 একক দিয়ে ভাগ করি তাহলে 4 টাকা হয়। তাহলে দুইটা ক্ষেত্রেই আমাদের কি হয় যে আমরা দেখতে পাচ্ছি 447 রোল, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা দেখো যে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা কাঁচামালের ব্যয় 800 এককের জন্য 3200 টাকা এবং 1000 এককের জন্য 4000 টাকা, তাহলে একক প্রতি ব্যয় কত? 4 টাকা। তাহলে একক প্রতি ব্যয় যদি একই হয় তাকে আমরা কোন ধরনের ব্যয় বলবো? পরিবর্তনশীল ব্যয়। মনে আছে এটা? মজুরি ব্যয় 800 জন্য 1600, তাহলে একক প্রতি ব্যয় কত? 2 টাকা। 1000-এর জন্য 2000, তাহলে একক প্রতি ব্যয় 2 টাকা। তাহলে উপরি ব্যয় দেখি তো এটা পরিবর্তনশীল ব্যয় কিনা। উপরি ব্যয় 4000 এককে 800 দিয়ে ভাগ করো, দেখো কত হয়? 5 টাকা। আর 5000 টাকাকে 1000 দিয়ে ভাগ করলে কয়টা? 5 টাকা। তাহলে আমরা পরিবর্তনশীল ব্যয় কয়টা পেয়েছি? 3টা। পরিবর্তনশীল ব্যয়ের সংজ্ঞাটা মনে আছে তোমাদের? যে ব্যয় উৎপাদন বাড়লে ব্যয় বাড়ে, উৎপাদন মানে কমলে ব্যয় কমে, একক প্রতি ব্যয় কী থাকে? একই থাকে। তাকে আমরা কোন ধরনের ব্যয় বলবো? পরিবর্তনশীল ব্যয়। তোমাদের কি মিশ্র ব্যয়ের সংজ্ঞাটা মনে আছে? যে ব্যয়ের মধ্যে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় অন্তর্ভুক্ত থাকে তাকে আমরা মিশ্র ব্যয় বলবো। কিন্তু মিশ্র ব্যয়টা এখানে দেখা যাচ্ছে, দেখো পরোক্ষ কাঁচামাল 800 এককের জন্য 240। আমি যদি 240 ভাগ দেই 800 তাহলে আসে 0.3, আবার 250 ভাগ দেই 1000, সরি ভাগ হলো 1000, আসে কত? 0.25। কিন্তু যে ব্যয় মানে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে একই হারে বাড়ে না বা একই হারে কমে না তাকে আমরা কোন ধরনের ব্যয় বলবো? মিশ্র ব্যয়। এখানে তাহলে এখানে মিশ্র ব্যয় কী কী আছে দেখো তো, পরোক্ষ কাঁচামালের ব্যয়, পরোক্ষ শ্রম ব্যয়, মেরামত ব্যয়, এ তিনটাকে তাহলে আমরা কী ব্যয় বলবো? মিশ্র ব্যয়। তাহলে প্রথম তিনটা পাচ্ছি পরিবর্তনশীল ব্যয়, পরের তিনটা পাচ্ছি মিশ্র ব্যয়, আরটা দেখো তো কারখানার উপরি ব্যয় 2000, 800 এককের জন্য 2000, 1000 এককের জন্য 2000, প্রশাসনিক উপরি ব্যয় 800 এককের জন্য 3000, 1000 এককের জন্য 3000, বিক্রয় বন্টন ব্যয় 800 এককের জন্য 2500, 1000 এককের জন্য 2500। তাহলে এটাকে আমরা কোন ধরনের ব্যয় বলি? স্থায়ী ব্যয়। উৎপাদন বাড়লে ব্যয় বাড়ে না, উৎপাদন কমলে ব্যয় কমে না, একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত যে ব্যয় স্থায়ী থাকে তারকে আমরা স্থায়ী ব্যয় বলবো। তাহলে আমরা কয় ধরনের ব্যয় পেয়েছি এখানে? প্রথম পেয়েছি পরিবর্তনশীল ব্যয়, পরে পেয়েছি মিশ্র ব্যয়, পরে পেয়েছি স্থায়ী ব্যয়।
তাহলে শেষের এই তিনটাকে আমরা কি বলতে পারি স্থায়ী ব্যয়। প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের প্রশ্ন করেছে ক নম্বরে স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে তোমরা নিজেরাই মনে প্রশ্নটা উত্তর দিয়ে পারবে। যেহেতু 80 এককের জন্য যে ব্যয়, 1000 এককের জন্য যে ব্যয়, তাকে আমরা কোন ধরনের ব্যয় বলবো? স্থায়ী ব্যয়। তাহলে আমরা ক নম্বর স্থায়ী ব্যয় কোনগুলো লিখবো বলো তো? ক নম্বরে স্থায়ী ব্যয় কারে কারে লাগবে বলো? 800 এককের জন্য আছে 2000, 1000 এককের জন্য 2000। তাহলে কারখানার উপরই ব্যয় স্থায়ী ব্যয়, পোষণিক উপরি ব্যয় এটাও তো তাহলে স্থায়ী ব্যয় 3000 আর 3000, আর বিক্রয় বন্টন উপরি ব্যয় এটাও তো স্থায়ী ব্যয় হবে তাই না? 2500 2500। তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা ক নম্বরে যে প্রশ্নটা করছে, ক নম্বরে প্রশ্ন করেছে স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, করো তোমরা নিজেরাও তো পারবে। ক এটা তুলে নিবে, এটা হলো বইয়ের সমস্যা 17, সমস্যা 17। ক নম্বরে কি বলছে স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয়, স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয়। দেখো তো প্রিয় শিক্ষার্থী স্থায়ী ব্যয় কয়টা আছে? তিনটা তাই না? বিবরণ টাকা, কি কি পাচ্ছ? কারখানার উপরি ব্যয়, কারখানার উপরি ব্যয়, কারখানার উপরি ব্যয় আছে 2000 টাকা, প্রশাসনিক উপরি ব্যয়, প্রশাসনিক উপরি ব্যয় এটা আছে 3000 টাকা, আর এটা কি আছে? বিক্রয় বন্টন উপরি ব্যয়, বিক্রয় ও বন্টন উপরি ব্যয়, বিক্রয় বন্টন উপরি ব্যয় পাচ্ছি 2500। যোগ করলে কত হয়? 2 2 4 7500। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের প্রশ্ন করছে স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে স্থায়ী ব্যয় কী কী? যে 800 এককের জন্য যদি যে ব্যয় হবে, 1000 এককের জন্য ওই একই ব্যয় যদি হয়, তাকে আমরা কি বলবো? স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয়ের সংজ্ঞাটা মনে আছে? উৎপাদন বৃদ্ধির সাথে সাথে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়, উৎপাদন বাড়লেও বাড়ে না, উৎপাদন কমলেও কমে না, একই থাকে, তাকে আমরা স্থায়ী ব্যয় বলতে পারি। তাহলে আজকের অঙ্কে স্থায়ী ব্যয় পাওয়া যাচ্ছে তিনটা, কারণ 800 এককের জন্য কারখানার উপরি ব্যয় আছে 2000 টাকা, 800 এককের জন্য বা 1000 এককের জন্য পোষণিক উপরি ব্যয় আছে কত? তোমার 3000 টাকা, এবং বিক্রয় বন্টন উপরি ব্যয় আছে 2500 টাকা, মোট কত হয়? 7500 টাকা। প্রিয় শিক্ষার্থী একটু প্লিজ আমরা তুলে নেই না, একটু সবাই তুলে নাও। তাহলে আমরা প্রশ্ন করছে স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয়। স্থায়ী ব্যয়ের পরিমাণ কীভাবে নির্ণয় করবে? আমরা লাগব বিবরণ টাকা, আমরা সে অনুযায়ী আমরা এখানে প্রদত্ত অঙ্কে স্থায়ী ব্যয় পেয়েছি তিনটা, কারখানার উপরি ব্যয়, প্রশাসনিক উপরি ব্যয়, আর এটা কি? বিক্রয় বন্টন উপরি ব্যয়। প্রিয় শিক্ষার্থী টোটাল যোগ করলে পাওয়া যায় 7500 টাকা। একটু দেখো খ নম্বরে কি প্রশ্ন করছে। খ নম্বর, আমরা একটু খ নম্বরে চলে যাচ্ছি। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা বইয়ের 9-এর 9 পৃষ্ঠায় একটা সূত্র পড়েছিলাম, মনে আছে? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের যে একটা সূত্র ছিল, কি একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের সূত্র ছিল? যে আমাদের উচ্চ স্তরের মিশ্র ব্যয় মাইনাস নিম্ন স্তরের মিশ্র ব্যয় ডিভাইডেড বাই উচ্চ স্তরের উৎপাদন একক মাইনাস নিম্ন স্তরের উৎপাদন একক। আমাদের সেই একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের সূত্রটা কি ছিল? উচ্চ স্তরের মিশ্র ব্যয় মাইনাস নিম্ন স্তরের মিশ্র ব্যয় ডিভাইডেড বাই উচ্চ স্তরের উৎপাদন একক
মাইনাস নিম্ন স্তরের উৎপাদন একক। এটাকে খ নম্বরে বলছে পরিবর্তনশীল ব্যয়, সরি খ পরিবর্তনশীল ব্যয়, এটা নির্ণয় করব পরিবর্তনশীল ব্যয়। এখন এই পরিবর্তনশীল ব্যয়ের একটা আমরা যদি কি লিখি, আমরা সূত্রটা লিখি একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সূত্র লাগবে ব্যয়ের পার্থক্য বা এককের পার্থক্য। সংক্ষিপ্ত ভাষায় লেখা যাবে ব্যয়ের পার্থক্য বা কি এককের পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি লিখলাম সূত্রটা, যে আমরা সূত্রটা লিখলাম একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের যে সূত্রটা সেটা মূল সূত্র ছিল উচ্চ স্তরের মিশ্র ব্যয় মাইনাস নিম্ন স্তরের মিশ্র ব্যয়। তাহলে প্রদত্ত অঙ্কে মিশ্র ব্যয় আছে কয়টা, তিনটা, এই তিনটার একক প্রতি ব্যয়টা নির্ণয় করতে হবে। তাহলে তিনটা যে পরিবর্তনশীল ব্যয় আছে, একটা হলো কাঁচামালের ব্যয়, আরেকটা হলো মজুরি, আরেকটা হলো উপরি ব্যয়, এই তিনটা কি? তাহলে মিশ্র ব্যয়, সরি পরিবর্তনশীল ব্যয়, আমরা শুরুতেই বলেছিলাম পরিবর্তনশীল ব্যয় যে ব্যয় উৎপাদন বাড়লে ব্যয় বাড়ে, উৎপাদন কমলে ব্যয় কমে, কিন্তু একক প্রতি ব্যয় কী থাকে, একই থাকে, তাকে আমরা কোন ব্যয় বলবো, পরিবর্তনশীল ব্যয়। তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সূত্র কী বলছি, ব্যয়ের পার্থক্য বা এককের পার্থক্য। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের সংক্ষিপ্ত সূত্র ব্যয়ের পার্থক্য বা এককের পার্থক্য। তাহলে আমরা প্রথম আছে কি, একক প্রতি পরিবর্তনশীল কাঁচামালের ব্যয়, তাই না? প্রথম আছে একক প্রতি পরিবর্তনশীল কাঁচামালের ব্যয়, সূত্রটা লিখে নিবে প্রথম, তারপরে তোমরা করবা। একক প্রতি পরিবর্তনশীল, আমরা প্রথমটা করব পরিবর্তনশীল কাঁচামালের ব্যয়, কাঁচামালের ব্যয় লেখা সূত্রটা লেখো, ব্যয়ের পার্থক্য, ব্যয় আছে কত, 4000 মাইনাস কত, 3200 দেবে ভাই, একক কত, 1000 মাইনাস কত, 800, তাহলে হয় কত, 4000 থেকে 3200 বাদ গেলে থাকে কত, 800, আর 1000 থেকে 800 গেলে থাকে কত, 200, 800-এর 200 দিয়ে ভাগ করো, 200-200 কাটা যাবে, তাহলে 4×8 4 টাকা, এলো একটা। এরকম তিনটা বের করতে হবে, একক প্রতি পরিবর্তনশীল কাঁচামালের ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল যখন কাঁচামালের ব্যয় বের করবে তখন তোমরা কি লিখবে, ব্যয়ের পার্থক্য বা এককের পার্থক্য। ব্যয় আছে কত, 1000 এককের জন্য ব্যয় দেওয়া আছে তোমাদের অঙ্কে, 1000 এককের জন্য ব্যয় দেওয়া আছে যে 4000 টাকা, আর 800 এককের জন্য ব্যয় দেওয়া আছে 3200 টাকা। তাহলে 4000 থেকে 3200 বাদ দাও, আর এককের পার্থক্য, একক উচ্চস্তর কত, 1000 একক, মাইনাস নিম্ন স্তরের একক কত, 800, 1000 থেকে 800 বাদ দাও, 4000 থেকে 3200 বাদ দিলে হবে 800, 1000 থেকে 800 বাদ দিলে হবে 200, 800-এর 200 দিয়ে ভাগ করো, তাহলে 4 টাকা। এরকম তিনটা বের করতে হবে, একক প্রতি পরিবর্তনশীল কাঁচামালের ব্যয় কী করবে, যে তোমরা সূত্র লাগবে, সূত্র অনুযায়ী ব্যয়ের পার্থক্য বাই এককের পার্থক্য। ব্যয় আছে কত, 4000, 4000 থেকে 3200 বাদ, এবং এককের পার্থক্য 1000 মাইনাস 800, তাহলে 200, 800/200 কয় টাকা হলো, 4 টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একক প্রতি পরিবর্তনশীল মজুরি, তাহলে মজুরিটা নির্ণয় করো, একক প্রতি পরিবর্তনশীল মজুরি একই সূত্র, মজুরি কেমনে করবে, মজুরি আছে কত, 2000, নিম্নে আছে কত, 1600, বাই কি লাগবা, 1000 মাইনাস 800, 2000 থেকে 1600 গেলে থাকে কত, 400, আর থাকে কত, 200, তো 2×4 দিয়ে ভাগ করলে 2 টাকা, 2×4 2 টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু দেখো, তোমরা
যে একটু সবাই তুলে নেবে, প্লিজ কষ্ট করে তুলে নেবে। একক প্রতি পরিবর্তনশীল মজুরি, একক প্রতি পরিবর্তনশীল মজুরি কীভাবে বের করবে? একক প্রতি পরিবর্তনশীল মজুরি বের করার ব্যয়ের পার্থক্য বাই এককের পার্থক্য। একক প্রতি পরিবর্তনশীল মজুরি ব্যয়ের পার্থক্য বাই কি? এককের পার্থক্য। তাহলে ব্যয়ের পার্থক্য, ব্যয় আছে কত? তাহলে ব্যয় আছে আমাদের প্রশ্ন দেওয়া আছে 2000, যে মজুরি 1000 এককের জন্য 2000, আর নিম্নে 80 এককের জন্য কত? 1600। আর এককের পার্থক্য উচ্চ একক কত আছে? 1000, 1000 থেকে 800 বাদ দাও, তাহলে 2000 থেকে 1600 বাদ দিলে হবে কত? 400। 1000 থেকে 800 বাদ দিলে হবে কত? 200। তাহলে পাওয়া গেল কয় টাকা? এই 00 দুইটা করে কেটে দাও, তাহলে হবে কত? 2 টাকা, মানে 4 এর 2 দিয়ে ভাগ করলে 2 টাকা। তাহলে একটু তুলে নেবে প্লিজ। আমরা মানে আমরা খ নাম্বারে তিনটা প্রশ্ন করছে, সরি খ নাম্বারে আমাদের প্রশ্নটা করছে যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে পরিবর্তনশীল ব্যয় প্রদত্ত আছে, অঙ্কে আছে কয়টা? তিনটা। তাহলে তিনটেই কিন্তু বের করতে হবে, তাই না? প্রথম কি বের করলাম? কাঁচামালের ব্যয়। পরে বের করলাম একক প্রতি পরিবর্তনশীল মজুরি। এখন বলো তো আরটা কি বের করবো? একক প্রতি পরিবর্তনশীল উপরি ব্যয়, তাই না? একক প্রতি পরিবর্তনশীল উপরি ব্যয়টা বের করবো। দেখো একক প্রতি পরিবর্তনশীল উপরি ব্যয়, উপরি ব্যয়, উপরি ব্যয়, ব্যয়ের পার্থক্য বা এককের পার্থক্য। ব্যয় আছে কত বলো তো? ব্যয় আছে 5000, 5000 থেকে 4000 বাদ দাও। এককের পার্থক্য তো তোমাদের বলাই আছে, জানুই 800, স্বাগত 1000 বাই 200, 1000 এর 200 দিয়ে ভাগ করো কত হয়? 2টা 0 কাটা গেলে 5 দুনে 10, 5 টাকা। 2টা 0 কাটা গেলে যাওয়ার পরে যেটা থাকে 10 বাই 2, তাহলে 5 টাকা। একক প্রতি পরিবর্তনশীল উপরি ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল উপরি ব্যয়, তাহলে 1000 এককের জন্য 5000 টাকা, আর 800 এককের জন্য 4000 টাকা। আর একক আছে কত? সর্বোচ্চ একক উচ্চ স্তরের, মানে কি আমাদের আছে উচ্চ স্তরের উৎপাদন ব্যয় কত আছে? 1000, আর নিম্ন স্তরের উৎপাদন ব্যয় 800। 1000 থেকে 800 বাদ, 1000 বাই 200, তাহলে কয় টাকা হয়েছে? 5 টাকা। এখন আমরা তাহলে কী বের করবো? আমরা তিনটা জিনিস বের করলাম, একক প্রতি পরিবর্তনশীল কাঁচামালের ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল মজুরি, একক প্রতি পরিবর্তনশীল উপরি ব্যয়। এ তিনটা বের করার পরে আমাকে মোট পরিবর্তনশীল ব্যয়টা বের করো। অর্থাৎ মোট পরিবর্তনশীল ব্যয় প্রথম বের করেছিলাম কত? 4, পয়টা 2, পয়টা কত? 5। অর্থাৎ একক প্রতি পরিবর্তনশীল মোট ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল মোট ব্যয় 4 প্লাস 2 প্লাস কত 5, 4 2 6 5 11, তাই না? 6 5 11 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইচ্ছা করলে এটাকে ঘর করেও করতে পারো। সেখানে লাগবা কাঁচামালের ব্যয় লাগবা 4 টাকা, তারপর মজুরি লাগবা 2 টাকা, এবং উপরি ব্যয় লাগবা 5 টাকা, মোট 11 টাকা। তাহলে এই তিনটা আমাদের পরিবর্তনশীল ব্যয় আছে, যে প্রত্যেকটার এককটা বের করে নেবে। তাহলে আমাদের যখন খ নাম্বারে প্রশ্ন করলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পরিমাণ, তাহলে প্রথম কী বের করবে? একক প্রতি পরিবর্তনশীল কাঁচামালের ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল মজুরি, একক প্রতি পরিবর্তনশীল উপরি ব্যয়। এই তিনটা এককের ব্যয় বের করার পর যোগ করে দিবে। এবার আসি আমাদের গ নাম্বারে প্রশ্ন। গ নাম্বারে প্রশ্ন একদম পানির মতো, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ গ নাম্বার প্রশ্ন করছে 800 এককের জন্য মিশ্র ব্যয়ের পরিমাণ। তা মিশ্র ব্যয় অঙ্কে আছে কয়টা? 3টা। ওই 3টা টাকা যোগ করে দিলেই হবে। গ নাম্বারে লাগবো 800 এককের জন্য আটশো এককে মিশ্র ব্যয়ের পরিমাণ, মিশ্র ব্যয়ের পরিমাণ নির্ণয়, 800 এককে মিশ্র ব্যয়ের পরিমাণ নির্ণয়। লাগবো কি? বিবরণ টাকা।
বা ব্যয়ের উপাদান টাকা, ব্যয়ের উপাদান টাকা লেখো। আশ্রয় কক্ষে তো মিশ্র ব্যয় তিনটা ওখানে যাচ্ছে, একটা হলো কাঁচামালের ব্যয়, তোমাদের এই প্রশ্নই তো দেওয়া আছে, একটা কি কাঁচামালের ব্যয়, পরোক্ষ কাঁচামাল 240, পরোক্ষ কাঁচামাল ২৪০ টাকা, পরোক্ষ শ্রম মেরামত ব্যয় ৫৮০ টাকা, মোট যোগ করলে যা হয়, আর একটু যোগ করি না, ২৪০ + ১৬৪ + ৫৮০, মোট হলো ৯৮৪টাকা, ৯৮৪টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা ৪১৪ রোল নিশাদ আর ধন্যবাদ বাবা। দেখো আমাদের গ নম্বরে কী প্রশ্ন করছে, যে গ নম্বরে করছে মিশ্র ব্যয়, আশ্রয়কের জন্য মিশ্র ব্যয়ের পরিমাণ নির্ণয়। আশ্রয়কের যদি মিশ্র ব্যয় নির্ণয় করতে বলে, আশ্রয়কের মিশ্র ব্যয়ের পরিমাণ নির্ণয়, তাহলে মিশ্র ব্যয় এই অঙ্কে আছে কয়টা দেখো তো, এই অঙ্কে মিশ্র ব্যয় আছে তিনটা, কি কি, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম এবং মেরামত ব্যয়। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল আছে কত, ২৪০, আশ্রয়কের জন্য ২৪০, পরোক্ষ শ্রম আশ্রয়কের জন্য ১৬৪, এবং আরেকটা কি আছে বাবা, যে আমাদের আর একটা আছে মেরামত ব্যয় আশ্রয়কের জন্য ৫৮০, মোট কত ৯৮৪টাকা। তাহলে আমরা কি পেলাম, মিশ্র ব্যয়, মিশ্র ব্যয় আশ্রয়কের জন্য, মিশ্র ব্যয়ের সংখ্যাটা কি মনে আছে, ৪৯২। আব্দুল হাদি ক্লাসে অংশগ্রহণ করলে, খুবই ভালো, কিন্তু একটু আগে করলে আরও ভালো হতো, যে আমরা যদি এই ক্লাসটা ৪:১০ শুরু হয়েছে, আমরা যদি ক্লাসটা একটু দেখতে চাই তাহলে ৪:১০ থাকলে, কোনো প্রশ্ন থাকলে তুমি লাইভে প্রশ্ন করতে পারবে, ঠিক আছে। ধন্যবাদ তোমাকে বাবা, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে ৮০০ এককের জন্য মিশ্র ব্যয়ের পরিমাণ, যে ব্যয় উৎপাদন বাড়লে একই হারে ব্যয় বাড়েও না কমেও না, এলোমেলোভাবে বাড়ে কমে, তাকে আমরা মিশ্র ব্যয় বলতে পারি, মানে যে ব্যয়ের মধ্যে তোমার মানে কি পরিবর্তনশীল ব্যয় অন্তর্ভুক্ত থাকে, স্থায়ী ব্যয় অন্তর্ভুক্ত থাকে, তাকে আমরা বলি মিশ্র ব্যয়। যাই হোক, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে মিশ্র ব্যয় ৮০০ এককের জন্য মিশ্র ব্যয়ের মধ্যে পাইলাম তিনটা, পরোক্ষ কাঁচামাল ২৪০, পরোক্ষ শ্রম ১৬৪, এবং মেরামত ব্যয় ৫৮০। প্রিয় শিক্ষার্থী, আগামী মানে বুধবার সকাল ৯:৩০ তোমাদের এই চ্যাপ্টারের আমাদের একটা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখানো হবে, সেটা হলো বইয়ের সমস্যা ২৩ নম্বর, তোমরা ক্লাসটিতে থাকবে। এই আশা রেখে আজকের আমি আমার ক্লাস এখানেই শেষ করছি।